হ্যালো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিংয়ের কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেলের নাম্বার আর হোটেলের রিভিউ তোমাদের শেয়ার করব আর দার্জিলিং ম্যাল থেকে হোটেল কত দূরে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এখন বর্ষার সিজন চলছে মানে দার্জিলিংয়ের অফ সিজন দার্জিলিংয়ের অফ সিজন বলতে গেলে জুলাই থেকে সেপ্টেম্বর আবার অক্টোবর থেকে মে জুন অবধি দার্জিলিংয়ের পিক সিজন থাকে অফ সিজনে হোটেলের দাম কিন্তু কিছুটা হলেও কম থাকে আর পিক সিজনে কিন্তু প্রায় ডবল থাকে এখন আমি অফ সিজনে তোমাদের রেট বলবো দার্জিলিং ম্যালের ঠিক সামনেই বেশ কিছু হোটেলের নাম্বার তোমাদের সাথে শেয়ার করব আর বেশ কিছু হোটেলের ডিটেলস তোমাদের শেয়ার করব ম্যাল থেকে এই যে গলিটা গেছে এই গলির ভিতরে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে এই মুহূর্তে যে সমস্ত হোটেলগুলো পার ডে হাজার থেকে এগারোশো বারোশো তেরোশো স্টার্টিং পিক সিজনে এই হোটেলগুলোই কিন্তু দু হাজার বাইশশো চব্বিশশো পঁচিশশো থেকে স্টার্টিং হয় যেমন এর মধ্যে রয়েছে হোটেল পুষ্পক হোটেল সোনালি স্ক্রিনে তোমাদেরকে আমি নাম্বারগুলো শেয়ার করছি হোটেল মল গ্লরির নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম যার স্টার্টিং প্রাইস এই মুহূর্তে বারোশো টাকা করে হোটেল সোনালির নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দেবো আর তার সাথে সাথে আরও বাজেট ফ্রেন্ডলি কিছু হোটেল দেখো ঠিক ম্যাল থেকে মাত্র হাটা পথে এক মিনিটের দূরত্বে এই হোটেলগুলো রয়েছে এই যে রাস্তাটা ম্যালের থেকে এই দিকে গেছে ঠিক এই গলির ভেতরে অনেক অজস্র হোটেল রয়েছে যেমন হোটেল লোটাস ইন যার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যার স্টার্টিং রয়েছে এই মুহূর্তে বারোশো টাকা সিজনে কিন্তু আড়াই হাজার দু থেকে স্টার্টিং হয় তোমাদের সাথে এবার আমি শেয়ার করছি হোটেল মনোকামনার হোটেল মনোকামনার তোমাদের নাম্বার আমি দিয়ে দিলাম যার স্টার্টিং প্রাইস এই মুহূর্তে এগারোশো টাকা রয়েছে আমি জুলাই মাসের রেট বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু এই রেট ডবল হয়ে যেতে পারে তোমাদেরকে আমি মেলের একদম ঠিক কাছাকাছি বেশ কিছু হোটেল আর রেস্টুরেন্টের সন্ধান দিচ্ছি আর তোমরা যদি মেলের একদম কাছাকাছি থাকতে চাও তাহলে এই হোটেলগুলো কিন্তু তোমাদের কিন্তু চয়েস হতেই পারে তোমাদের আমি ম্যালের কাছাকাছি আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমরা ঠিক ম্যালের ভেতরেই একদম যে থানার যে চেকপোস্টটা রয়েছে এই টাউন আউটপোস্টের সামনেই যে হোটেল রয়েছে দ্য মুন সেই হোটেলেই আমরা ছিলাম এই হোটেলের রেন্ট ছিল আমাদের পার ডে হিসেবে এক হাজার টাকা করে তো তোমাদেরকে চলো ভেতরে নিয়ে যাই আর ভেতরে নিয়ে গিয়ে এই হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে হোটেলের রিসেপশন একদম ঠিক ম্যালের ভেতরেই রয়েছে এই হোটেলটা আর আমরা পার ডে হিসেবে রুম নেব এক হাজার টাকা করে আর এটা হচ্ছে এদের ডাইনিং হল এখানে খাওয়ার জায়গা রয়েছে এটা হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে আর ডাইনিং হলের বাইরের ভিউটা তোমরা জাস্ট দেখে নাও এখানে কিন্তু প্রত্যেকটা রুম রয়েছে ভিউ রুম তোমরা ভিউ রুম এই মুহূর্তে স্টার্টিং রো হচ্ছে হাজার টাকা করে মানে আমরা পার ডে ছিলাম এক হাজার টাকা করে এই মুহূর্তে বর্ষাকালের জুলাই আগস্টের আমি রেট বলছি ডিসেম্বর অক্টোবরে কিন্তু এর রেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রায় ডবল ধরতে পারো আর এটা হচ্ছে তোমার ডবল বেডরুম তোমরা দেখতে পাচ্ছ ডবল বেডরুমের সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে একটা টিভি রয়েছে সাথে টিভির পাশে রয়েছে আয়না আয়নার সাথে একটা ছোট্ট একটা টেবিল দিয়ে দিয়েছে টি টেবিল টাইপের যেখানে তোমরা কি বেশ কিছু জিনিস রাখতে পারো এই হচ্ছে টেবিল রুম মোটামুটি পরিষ্কার জলের জগ দিয়ে দিয়েছে আর এই রুমে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি নেই আর এখানে জামাকাপড় টানানোর কিছু জিনিস হুক দিয়ে দিয়েছে রয়েছে একটি চেয়ার আর এই হচ্ছে রুম আর রুমের বাইরে থেকে তোমরা বলছি ভিউ রুম তার কারণে দেখো এক হাজার টাকায় যদি ভিউ রুম পাও তাহলে আর কি বলার আছে এই হচ্ছে ঠিক হোটেলের বাইরে তোমার রুম থেকে যে ভিউটা তোমরা দেখতে পাবে অসাধারণ একটা ভিউ পাবে মাত্র এক হাজার টাকায় মেলের ভেতরে তাও আবার হোটেল যদি পেতে যাও তাহলে কিন্তু তোমরা দা মন হোটেলে কিন্তু কনট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি কনট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকে কনট্যাক্ট করতে পারো আর এখানে নর্মাল বাথরুম যেরকম হয় গিজার লাগানো থাকে গিজার এখানেও রয়েছে বেসিন রয়েছে আর Certain type. যে কোমোট রয়েছে বাকি মোটামুটি টয়লেট মোটামুটি অতটাও যে খুব সুন্দর তা কিন্তু বলবো না কারণ এক হাজার টাকার ভিতর রুম পাচ্ছ আবার মেলের ভিতরে তোমাদেরকে একদম নিচ থেকে ওপরে মেলে হেঁটে আসতে হবে না মেলের মধ্যেই রয়েছে হোটেলটা তার জন্য কিন্তু যথেষ্টই সাফিসিয়েন্ট এই হোটেলটা যদি হোটেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এই হোটেলে এসে কন্ট্যাক্ট করতে পারো তোমরা কনট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো যদি বুকিং করতে চাও বুকিং করতে পারো আর বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা দার্জিলিংয়ে হোটেল বুক করতে পারো এক হাজার থেকে বারোশো তেরোশো যে স্টার্টিং প্রাইস কিন্তু জুলাই আগস্টের স্টার্টিং প্রাইস কারণ এটা অক্সিজেন চলছে আর এই ক্যান্টিনে রয়েছে মানে ডাইনিং হলে এখানে তোমাদের চার্ট দেখিয়ে দিলাম খাবারের চার্ট কীরকম এই হোটেলের কারণ দামুন মুন হোটেলের সাথে সাথে রেস্টুরেন্ট রয়েছে আর রেস্টুরেন্টের দেখতে পাচ্ছ আর তোমাদেরকে আমি স্ক্রিনেও শো করে দিচ্ছি হোটেল দামুনের মুনের যে কন্ট্যাক্ট ডিটেলস এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করতে পারো আর তোমাদেরকে এই মুহুর্তে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশ কিছু কনট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেকটা হোটেল কিন্তু দার্জিলিং থেকে একদম ম্যালের কাছাকাছি এক থেকে দেড় মিনিটে হাঁটা পথে কারণ সবাই চায় ম্যালের কাছাকাছি থাকতে এবং বাজেট ফ্রেন্ডলি হতে হবে সেই জন্যই আমি তোমাদের সাথে এই কিছু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম অজস্র হোটেল রয়েছে দার্জিলিংয়ে সেখানে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু নিজেরা যদি বুকিং করে নিতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই ভালো হয় কারণ আমি যে কটা রুম মানে যে কটা কনট্যাক্ট নাম্বার শেয়ার করেছি সেগুলো কিন্তু ভিউ রুম তোমরা পাবে অবশ্যই আর এটা হচ্ছে তোমরা আরেকবার আমি তোমাদেরকে এই দা মনের বাইরে থেকে যে ভিউটা রয়েছে ব্যালকনি থেকে সেই ভিউটা দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন